আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস শুরুতেই সংবাদ শুনুন বান্দরবান সীমান্তে থমথমে অবস্থা আতঙ্কে স্থানীয়রা সতর্ক বিজিবি মিয়ানমার রাষ্ট্রদূতকে আজ আবার তলব রানীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছে ব্রিটেনবাসী কাল শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিতির জন্য শেখ হাসিনার প্রতি চার্লসের কৃতজ্ঞতা নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব মাঠে গড়াচ্ছে আজ আবুধাবিতে রাত 9টায় বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুম্র সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় সীমান্ত জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে আতঙ্কে রয়েছে স্থানীয়রা শুক্রবার মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনাপাড়া এলাকার সীমান্তে পড়ে বিস্ফোরণে নিহত হন রোহিঙ্গা যুবক ইকবাল আহত হন আরও ছয়জন শনিবার সকালে চলে গোলাগুলি আতঙ্কে গ্রাম ছেড়েছেন অনেকে এর আগে শুক্রবার দুপুরে গরু চড়াতে গিয়ে সীমান্তের 35 নম্বর পিলারের কাছে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সীমান্তে পরপর 5টি মর্টার শেল হামলা চালায় প্রাণহানির আশঙ্কায় কোনার পাড়া জিরো পয়েন্টে এই রোহিঙ্গা শরণার্থী গ্রাম থেকে পরিবারের অধিকাংশ সদস্য পালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন গুলি ও বোমা বিস্ফোরণে বিকট শব্দে রাতভর সীমান্ত এলাকার লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছে থেমে থেমে আসছে গোলাগুলির শব্দ এদিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বান্দরবনে একজন নিহত হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিউ মোকে তলব করা হয়েছে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে এ মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে সামরিক জান্তা শাসিত দেশটির রাষ্ট্রদূতকে এর আগে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় 4 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এছাড়া গত 20 ও 28 আগস্ট মিয়ানমার থেকে মর্টারে গেল গোলা বাংলাদেশের সীমান্তে পড়ে সে কারণে 21 ও 29 আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এই ঘটনার প্রতিবাদ জানায় বাংলাদেশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পঞ্চগড় পৌরসভার বেশিরভাগ সড়কই এখন চলাচলের অনুপযোগী কোথাও পিচ উঠে গেছে কোথাও বা খানাখন্দ তাতে জমছে বৃষ্টির পানি চরম দুর্ভোগী স্থানীয়রা বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ প্রায় 22 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রথম শ্রেণীর পঞ্চগড় পৌরসভায় পাকা সড়ক রয়েছে প্রায় 170 কিলোমিটার এর মধ্যে প্রায় 20 কিলোমিটার সড়কে আরসিসি ঢালাই করা এবং বাকি প্রায় 140 কিলোমিটার সড়ক পিচ ঢালাই কিন্তু সংস্কারের অভাবে শহরের বিভিন্ন এলাকায় সড়কে তৈরি হয়েছে খানাখন্দ ভোটের আগে বলে যে কাজ করবে কিন্তু ভোট চলে গেলে তখন সবাই ভুলে যায় এরকমই আসলে নেতারা আমাদের খুব কষ্ট আমরা রিক্সা যারা ভ্যান চালাই আমাদের খুব কষ্ট হয় খালি একটা রাস্তা না যেদিকে যাই ওদিকে রাস্তাগুলো খারাপ রুগী নিয়ে যাইতে আমাদের সমস্যা হয় বাজারে গেলে 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হয় রিক্সা লাগে শহরের বানিয়াপট্টি থেকে কামাতপাড়া সিনেমা হল রোড থেকে রাজনগর বকুলতলা থেকে তুলার ডাঙ্গা সহ প্রায় প্রতিটি সড়কেই বেহাল দশা পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ সংকটে কাজ করা যাচ্ছে না তবে এডিবির অর্থায়নে 1 কোটি টাকার একটি দরপত্র হয়েছে যা থেকে প্রায় 5 কিলোমিটার সড়ক সংস্কার করা যাবে প্রায় 10 থেকে 15 বছর থেকে রাস্তাঘাটের অবস্থা খারাপ আমি দায়িত্ব নিয়েছি পঞ্চগড় পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়েছি অল্প কিছুদিন হলো আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি প্রকল্প হাতে নিয়েছি বড় বড় প্রকল্প হাতে নিয়েছি ইনশাল্লাহ সামনে আমার রাস্তাঘাট এবং ড্রেন ডাস্টবিন করব প্রায় 10 বছর ধরে সংস্কার হয়নি পঞ্চগড় পৌরসভার সড়কগুলো দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কার চায় পঞ্চগড়বাসী বাংলাভিশন নিউজ ডেস্ক রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এই কৃতজ্ঞতার কথা জানান রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানান টেলিফোনে কলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন প্রয়াত রানী তার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন প্রধানমন্ত্রী আরও জানান প্রয়াত রানীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে এ সময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণ
গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ সমৃদ্ধ রাজত্ব কামনা করেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।